জি ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বারকাত আমাদের এই ভাই লিখিত প্রশ্ন করেছেন নাম মনে হয় সম্ভবত আব্দুল জেলিল জিরো সিক্স সিক্স টু যে পাঁচ ওক্ত নামাজের সুরা কীভাবে মিলাবে যখন ইমামের সাথে কিছু আদায় করল এবং ইমাম সালাম ফেলানোর পরে বাকি নামাজটাকে আদায় করতে হচ্ছে এমন তো অবস্থায় কী করবে এই প্রশ্নের উত্তর আমি এখানে বা অন্যান্য জায়গাতে একাধিকবার দিয়েছি সুন্দর একটি সূত্র মনে রাখবেন এবং সেই সূত্র মোতাবেক আপনি কাজ করবেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে তা হচ্ছে ইমামের সাথে আমরা যেই নামাজের যতটুকু অংশ পাবো সেটা আমাদের নামাজের প্রথম অংশ ধরবেন যে কোনো নামাজে ইমামের সাথে যতটুকু আদায় করলাম ততটুকুই আমার প্রথম এর পরে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে বাকি নামাজ আমি সেভাবে আদায় করবো আমি একাকে আদায় করলে যেভাবে আদায় করতাম উদাহরণস্বরূপ আমি বলি এশারের নামাজ চার রাকাত চতুর্থ রাকাতে গিয়ে কেউ সামিল হলো ইমাম সাহেব সালাম ফেরানোর পরে উঠে দাঁড়ালো তো সে প্রথম রাকাত আদায় করেছে ইমামের সাথে বাকি রয়েছে তার তিন রাকাত এখন যে রাকাতের জন্য দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তার জন্য দ্বিতীয় রাকাত কাজে এই দ্বিতীয় রাকাত একাকি পড়লে সে সুরা পড়তো ফাতেহা পড়তো এবং তারপর অন্য একটি সোরা পড়তো ঠিক এভাবেই সে সুরা পড়বে এরপর অন্য একটি সোরা মিলাবে রুকু করবে সেজদা করবে বসবে এরপরে তৃতীয় রাখা চতুর্থ রাখা ঠিক এমনি ভাবে সব নামাজি এই সূত্র মোতাবেক আদায় করবে যে ইমামের সাথে যে অংশটুকু পেয়েছে সেটা তার নামাজের প্রথম অংশ যে আল্লাহ তালা